পুজোর আগে টাকার দরকার ঘন ঘন এটিএম থেকে টাকা তুলছেন দাঁড়ান এটিএম থেকে টাকা তোলার নতুন নিয়ম হয়েছে জানেন কি ঠিক কখন অতিরিক্ত টাকা কাটা হতে পারে সেটা জেনে রাখা দরকার এটিএম থেকে টাকা তোলার নতুন লিমিট অর্থাৎ এটিএম ট্রানজাকশন অ্যান্ড লিমিট সেটা কিন্তু এবার সবার সামনে এসে গেছে জানেন কি মানে কত সময় পর বা ঠিক কোন সময় কতটা টাকা আর কেন কেটে নেয় ব্যাঙ্ক সেই সম্পর্কে ধারণা আছে গত বছর দু হাজার একুশে জুন মাসে রিজার্ভ ব্যাংক একটি নোটিফিকেশন জারি করেছিল সেখানে বলা হয়েছিল এটিএম এর প্রতি মাসের ফ্রি ট্রানজাকশন লিমিট পেরিয়ে গেলে ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একুশ টাকা কাটবে ভালো করে শুনে নিন একুশ টাকা কাটবে অর্থাৎ আপনার যেই ফ্রি ট্রানজাকশান লিমিট পেরিয়ে গেলো এই লিমিট শেষ হওয়ার পর প্রতি ট্রানজাকশানে একুশ টাকা কিন্তু দু হাজার বাইশের পয়লা জানুয়ারি থেকে নতুন নিয়ম এর ক্ষেত্রে ব্যাংক কুড়ি টাকা কেটে নিত দেশের সমস্ত বড় বড় ব্যাংকের ক্ষেত্রেই প্রতি মাসে এটিএম ট্রানজাকশানের উপর একটা নির্দিষ্ট লিমিট থাকে এই ফ্রি লিমিটটা নির্ভর করে গ্রাহকের কি অ্যাকাউন্ট রয়েছে বা কি ধরনের ডেবিট কার্ড রয়েছে সাধারণত ব্যাংকের কার্ড অর্থাৎ যে ব্যাংকের কার্ড সেই ব্যাংকের এটিএম থেকে পাঁচটি এবং অন্য ব্যাংকের এটিএম থেকে তিনটি ফ্রি ট্রানজাকশনের সুবিধে মানে পাঁচ প্লাস তিন আট এবার যদি অন্য কোনো ব্যাংকের গ্রাহক ডেবিট কার্ডের মাধ্যমে টাকা তোলেন তাহলে সেখানে কি কি হয় আপনাকে জানিয়ে দিই প্রথমে এসবিআই এর কথা বলি দেশের বেশিরভাগ মানুষের এস বি আইয়ের ডেবিট কার্ড আছে যদি অন্য কোনো ব্যাংকের গ্রাহক তার ডেবিট কার্ডের সাহায্যে এস বি এটিএম থেকে ফ্রি লিমিট শেষ হয়ে যাওয়ার পর টাকা তোলেন তাহলে এস বি কুড়ি টাকা প্লাস জি এস এবং দশ টাকা প্লাস জি এস চার্জ করতে পারে কার্ড হোল্ডারের থেকে যদি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ধরুন না থাকে তাহলে গ্রাহকদের থেকে কুড়ি টাকা প্লাস জি এস টি এসবিআইয়ের এটিএমের পাশাপাশি অন্যান্য ব্যাংকের এটিএম থেকে কেটে নেওয়া হয় এইচডিএফসি অন্য ব্যাংকের গ্রাহকরা ডেবিট কার্ডের সাহায্যে এখানে টাকা তুললে একবারে দশ হাজার টাকা পাওয়া যাবে সেভিংস অ্যাকাউন্ট হোক বা স্যালারি অ্যাকাউন্ট পাঁচটি ফ্রি ট্রানজাকশন নির্দিষ্ট টাকার যে লিমিট তার বাইরে টাকা তুললে একুশ টাকা চার্জ কাটবে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাংক একবারে দশ হাজার টাকার বেশি তুলতে পারবেন না পাঁচটি ফ্রি ট্রানজাকশানের সুবিধে রয়েছে অর্থাৎ এক মাসে পাঁচবার ফ্রিতে টাকা তুলতে পারবেন লিমিট শেষ হয়ে গেলে প্রতি ট্রানজাকশনে একুশ টাকা কাটা যাবে অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে অন্য ব্যাংকের গ্রাহকরা অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএম থেকে ডেবিট কার্ড দিয়ে টাকা তুললে একবারে দশ হাজারের বেশি পাবেন না ট্রানজ্যাকশান লিমিট পুড়িয়ে গেলে কিন্তু সোজা সুজি কুড়ি টাকা চার্জ কেটে নেওয়া হবে তাহলে এবার থেকে অন্ততপক্ষে যে ব্যাংকে টাকা তুলতে যাচ্ছেন তার একটা হিসেব রাখুন বিশেষ করে যদি আপনি স্লিপ অর্থাৎ ট্রানজাকশন স্লিপটি কি রাখেন যে সেটা ব্যালেন্স চেক করা হোক বা মিনি স্টেটমেন্ট নেওয়া তাহলে আপনি বুঝতে পারবেন কোন ব্যাংক থেকে কতটা টাকা কাটা হয়েছে আর অবশ্যই প্রতি মাসে নিয়ম করে আপনার ব্যাংকের পাসবই আপডেট করুন তা না হলে সমস্যায় পড়বেন আপনি যে কোনো সময় আপডেটেড পাসবুক দরকার পড়তে পারে যদি সেটা না করা থাকে তাহলে কিন্তু অতিরিক্ত চার্জ দিয়ে অ্যাপ্লিকেশন করে ব্যাংক থেকে পাসবুক আপডেট করতে হবে